বাবা নীলকণ্ঠ, আমি যেন বাবার এনে ওপরে পৌঁছে যেতে পারি। ও ও বাবা, আমি আমি তোমায় নিয়ে যাব। আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, নইলে আমাদের আটকাতে সাপের আবার আক্রমণ করতে পারে। বাবা ছিলে তুমি এত সহজেই বাবাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবে? চিত্রা এত সহজে হাল ছাড়ে না। বাকি সাপেরা সরে যাক, পঞ্চমীর যুদ্ধ আমার সাথে। আমি কিছুতেই ওর বাবাকে বেঁচে বেরোতে দেব না। আজ তোমার চোখের সামনেই তোমার বাবা মরবে। যখন বাবারে উদ্ধার করেছি তখন কারো ক্ষমতা নেই আমার বাবার গায়ে এতটুকু আঁচড় কাটার। আটকালে আটকাও, আমি ওর সব বাধা পার করে আমার বাবারে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে যাব। বেশ, তবে হোক লড়াই, আমিও দেখি কে জেতে আর কে হারে। তোমার স্বরূপ যেন সে জানতে না পারে। সাবধান, আর যদি একখান সাপেও আমারে আটকাতে আসে সবকিছু ছাড়খাড় করে দেব। আমি কাউরে ছাড়বো নে। বাবা নীলকণ্ঠ সহায় ছিলেন বলেই যে আমি তোমার কাছ অব্দি পৌঁছতে পেরেছিলাম। জয় বাবা নীলকণ্ঠ। যদি পঞ্চমী কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কেন গেলাম না আমি জোর করে, কেন গেলাম না? কতক্ষণে যে আসবে ম্যাডাম কে জানে, টাকাটাও দিয়ে গেল না, কেমন গন্ডগোলে ঠেকছে। এই নদীর পাড়ে আসবে বলে এত হুড়োহুড়ি। বেশ, কাকা
দাদা, ও দাদা, এখানে একবার আসবেন। দাদা, আসুন, আসুন, শিগগির, শিগগির আসুন, আসুন। আমার বাবা না জলে ডুবে গেছিল, অনেক কষ্ট করে তাকে তুলে এনেছি, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবে, নইলে বাঁচাতে পারবো না। দয়া করে, দয়া করে আপনি নিয়ে চলুন না আমাদের হাসপাতালে। জলে ঝাঁপ দিয়েছে। তোমার কিচ্ছু হবে না বাবা, দেখো পঞ্চমী আছে না, পঞ্চমী তোমার কোনো ক্ষতি হতে দেবে না। দেখো তুমি তুমি সুস্থ হয়ে যাবে, তো তোমার কোনো ক্ষতি হবে না বাবা। দেখো বাবা নিষ্কণ্ঠ, আমার বাবারে তুমি পাইয়ে দিয়েছো, এবার যেন বাবারে সুস্থ করতে পারি, বাবার যেন জ্ঞান ফিরে আসে, তুমি দেখো বাবা। আপনার গ্রামের খুব কাছাকাছি এসে গেছি, আপনাকে আমি বাঁচাবই। আরে কিভাবে গাড়ি চালাচ্ছেন? এটা তো বাবুর গাড়ি, এখানে চিত্রা কিঞ্জল আসছে, তোমার স্বরূপ যেন সে জানতে না পারে। উনাকে কোথায় পেলে? বাবা নীলকণ্ঠের দয়া বাবারে খুঁজে পেয়েছি, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে পারলে অনেক দেরি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ আসুন দাদা, আমার টাকাটা। হ্যাঁ কত হয়েছে আপনার? ওই 500 মতো হয়েছিল। আর আগের ম্যাডাম যিনি নিয়ে এসেছিলেন তিনি তো টাকাই দিলেন না, ভাড়াটা পেলাম না। মানে আপনাকে এখানে অন্য কেউ নিয়ে এসছে? হ্যাঁ, বেশ বড়লোক বাড়ি দেখে মনে হলো, সুন্দর শাড়ি টাড়ি পরা, সাজগোজ করা। আচ্ছা ঠিক কেমন দেখতে বলতে পারবেন? দেখতে ছিপছিপে গরম আর গায়ের রংটা চাপা। যেমন বলছে মনে হচ্ছে চিত্রামতো দেখতে। চলো চলো পাল্টাই।